আগামী 7 তারিখ যেটা হবে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের মদতপ্রাপ্ত প্রার্থী আওয়ামী লীগের সমর্থনপ্রাপ্ত প্রার্থী আওয়ামী লীগ থেকে পয়সা খাওয়া প্রার্থী এটাকে বলা হবে আওয়ামী লীগের কাউন্সিল জাতীয় নির্বাচন নয় মিছিল মিটিং নাকি করা যাবে না আগামী 7 তারিখ পর্যন্ত না আন্দাজে কথাবার্তা বলেন আপনারা যেই সংবিধানের কথা বলেন সব সময় আমাদের দেশের সংবিধানের কথা এই সংবিধানে আমাদের অধিকার দেওয়া আছে আপনি এই নিষেধাজ্ঞা দিতে পারেন না আপনার এই বক্তব্য উল্টো করেন আপনার বক্তব্য সংবিধান বিরোধী বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন আমাদেরও ধারণা ছিল নির্বাচন কমিশনার কিছু লেখাপড়া হয়তো করেছে কিন্তু দেখি না কারণ বর্তমানে যে নির্বাচনী তফসিল দিয়েছে যারা প্রার্থী হয়েছে মাঠে ঘাটে দেখবেন কিছু পোস্টারের দিকে তাকিয়ে দেখবেন পোস্টারে লেখা প্রার্থী অমুক হয় তিনি আওয়ামী লীগ মনোনীত আওয়ামী অথবা আওয়ামী সমর্থিত অথবা আওয়ামী মদতপ্রাপ্ত অথবা আওয়ামী লীগের থেকে টাকা খয় খাওয়া প্রাপ্ত এই সকল ব্যক্তি দিয়ে যে নির্বাচন হচ্ছে এটাকে জাতীয় নির্বাচন বলা হয় না এক দলের যে নির্বাচন হয় তাকে বলা হয় কাউন্সিল তাকে বলা হয় দলীয় কাউন্সিল আগামী 7 তারিখ যেটা হবে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের মদতপ্রাপ্ত প্রার্থী আওয়ামী লীগের সমর্থনপ্রাপ্ত প্রার্থী আওয়ামী লীগ থেকে পয়সা খাওয়া প্রার্থী এটাকে বলা হবে আওয়ামী লীগের কাউন্সিল জাতীয় নির্বাচন নয় কাজেই কাউন্সিলের পয়সা আওয়ামী লীগ দিবে জাতীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে পারেন না যদি নেন এই টাকার জবাব আপনাকে দিতে হবে হাড়ে হাড়ে জনগণের টাকা বুঝিয়ে দিতে হবে আপনাকে সরকার সব ধ্বংস করেছে শিক্ষাকে এমন ভাবে ধ্বংস করেছে একটা জাতির শিক্ষা ব্যবস্থা ছেলে খেলার তামাশা নয় আওয়ামী লীগের কাছে সব তামাশা মনে হয় একটা জাতির শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করবেন কতগুলি ধাপ পার হইতে হবে জনগণের মতামত নিতে হবে শিক্ষাবিদদের মতামত নিতে হবে তা না করে আপনার দলদাস আপনাদের গোলাম কিছু শিক্ষাবিদদেরকে দিয়ে আপনারা মন মতো এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়েছেন এই শিক্ষা ব্যবস্থা দেশের মানুষ মানে না মানে না প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ আলু ভর্তা শিখান আলু ভর্তা আপনারা যেই দেশ থেকে এই শিক্ষা ব্যবস্থা আমদানি করেছেন ওই দেশে আলু ভর্তার বড় গুরুত্ব আছে বাংলাদেশে আলু ভর্তা শিকার কোনো গুরুত্ব নাই বাংলাদেশে ডিম বাজার গুরুত্ব দরকার নাই ওই দেশে গিয়া দেখেন তারা বিজ্ঞানে কত উন্নত আমাদের দেশের ছেলেদেরকে বিজ্ঞান গণিত ধর্ম কর্ম নীতি নৈতিকতা এগুলি শিখানো বাদ দিয়া এসব তামাশার শিক্ষা বাংলাদেশে চলতে পারে না পারে না পারে না ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ ভাবে বিশ্বের চরম নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধ হই এই তামাশা থেকে আমরা দেশকে উদ্ধার করতে পারব আগামী দিনে আমাদের কর্মসূচি আমির ঘোষণা করবেন আমাদের কর্মসূচি সামনের দিকে চলবে ইনশাআল্লাহ আজকে আমাদের মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন আমরা সংবিধান মেনেই আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ